তাদেরকে নিজেদের পরিচয় দিয়ে থাকে কবজি কাটা গ্রুপ ভুক্তভোগীদের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করার পর সেই সকল বিচ্ছিন্ন অঙ্গ দিয়ে তারা টিকটক ভিডিও প্রচার করার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাইরাল হচ্ছে পাশাপাশি নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য তারা সেই ভাইরাল করা ভিডিও তাদের প্রতিপক্ষ অথবা বিভিন্ন জায়গায় নিজেদের স্বার্থে অর্থাৎ চাঁদা দাবি করার স্বার্থে বা আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে তারা এই সকল ভিডিও ছড়িয়ে দিচ্ছে এই বিষয়গুলো গণমাধ্যম বা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব দুয়ের আভিযানিক দল জানতে পারে যে মোহাম্মদপুর এলাকায় একটি গ্রুপ তারা সংঘবদ্ধ হচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে মূলত একটি অপকর্ম সেটা ডাকাতি হতে পারে বা চুরি চিন্তাই হতে পারে বা যে কোনো একটি অপকর্ম করার জন্য তারা সংঘবদ্ধ হচ্ছে এই তথ্যের প্রেক্ষিতেই মূলত র‍্যাব দুয়ের আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে আজকে মধ্যরাতে তারা মোহাম্মদপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী আহমেদ গুটি হাসান সহ পাঁচজনকে দেশীয় অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতিকালে আটক করতে সক্ষম হয় বিভিন্ন ভুক্তভোগীদের অঙ্গ বিচ্ছিন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক তৈরি করে ভিডিও ভাইরাল করে তারা বিভিন্ন অপকর্ম আধিপত্য বিস্তার থেকে শুরু করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল র‍্যাব তাদের কাছ থেকে জানতে পারে যে এই হিটার রাফাত এবং তুষার তারা বাগেরহাটে একটি জায়গায় তারা অবস্থান করছেন তাদের তথ্যের ভিত্তিতে মূলত র‍্যাব 6 এর একটি আভিযানিক দল বাগেরহাট থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি সাম্প্রতিক সময়ে প্রায় এরকম 8 থেকে 10 টি বিভিন্ন এই ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে অঙ্গ বিচ্ছিন্ন করার মতো বিভিন্ন অপকর্ম এই গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছে শুধু তাই নয় এই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে ইতিপূর্বে 10 টির অধিক কারো কারো বিরুদ্ধে এর থেকেও বেশি বিভিন্ন ধরনের মামলা অর্থাৎ অস্ত্র মাদক সন্ত্রাসী হামলা এবং এই ধরনের কুপিয়ে মারাত্মকভাবে জখম করা এই ধরনের বেশ কিছু মামলা রয়েছে এবং এই গ্রুপের আমরা যে 7 জনকে আজকে আটক করতে সক্ষম হয়েছি এরা সকলেই আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একাধিকবার গ্রেফতার হয়েছে মূলত এই গ্রুপটি যারা তাদেরকে নিজেদের পরিচয় দিয়ে থাকে কবজি কাটা গ্রুপ